অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজকের দিন আত্মনির্ভরতার দিন। মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন, আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাহলে নিরাশি হাতে আসবে। আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন, যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয়। রাশি মেষ রোম্যান্স। আপনি যদি বিবাহিত হন অথবা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকেন তাহলে আপনি দেখবেন যে সত্যি আপনি কোনো ছোটোখাটো ভ্রমণে যাবেন, এর ফলে আপনি সবসময় মুক্ত প্রাণ নিয়ে বাঁচতে পারবেন এবং দুজনে একেবারে কোনো সমস্যা ও হস্তক্ষেপ ছাড়া সময় কাটাতে পারবেন। এই সময়টা হলো আনন্দ ও বোকামির, তাই নিজের হ্যান্ডি ক্যামেরায় এই মুহূর্তগুলিকে ধরে রাখুন। ক্যামেরায় বদ্ধ আপনাকে দেখে আপনি ভবিষ্যতে নিজেই হাসতে থাকবেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে। গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে। আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন। রাশি মেষ ফাইন্যান্স। আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন, তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন। আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে বুঝতে পারবেন তারা আপনার ভরসে ঘি ঢেলেছে। তাদের থেকে সাবধান থাকুন যারা আপনার প্রতিযোগী এবং আপনার প্রতি তারা ঈর্ষাকাতর ও আপনাকে বধ করতে তারা বদ্ধপরিকর। রাশি মেষ হেলথ। যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে। ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো অতি আবশ্যক হবে। আজ আপনার প্রতিটি মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে, আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্য লাগাতে হবে। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে। আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাজে করুন, আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন। কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায়, সেই জন্য সর্বদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন। রাশি বৃষ রোম্যান্স। আজ হয়তো আপনার প্রেম একটা দৈনন্দিন নিয়মাবলিতে পরিণত হবে। এটা ঘটার আগেই আপনি ব্যবস্থা নিন। কোনো সৃষ্টিশীল কাজের মাধ্যমে আপনার সঙ্গীকে আপনাদের সম্পর্ক উপভোগ করার সুযোগ দিন। রোম্যান্স একঘেয়েমি আনবে না, কারণ এতে আপনার দুজনেই হতাশ হবেন। আপনি খুব উপকৃত হবেন যদি আপনি সর্বদা মনে রাখেন যে ভালোবাসা একটা বিশেষ কাজ এবং কারুর উচিত সর্বদা এটাকে বাঁচিয়ে রাখা। রাশি বৃষ ক্যারিয়ার। আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে। আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা। আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে। আপনার দক্ষতার পরীক্ষা হবে, কারণ আপনি একটি জটিল কাজ পাবেন, তাই পরিশ্রম করুন এবং জিতে নিন। রাশি বৃষ ফাইন্যান্স। অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণরূপে ইতিবাচক। আজকে হলো সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে। গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে। অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না, এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে। রাশি বৃষ হেলথ। আপনার খাবার দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়ছে তার জন্য আজ আপনি সাবধান হন। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন, বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে। রাশি মিথুন ওভারভিউ। আপনার জীবনে যে সমস্যাগুলো অনেক সময় ধরে চলে আসছে এখন শেষ হয়ে যাবে। এইটা এতদিন ধরে চলে আসার কারণ এর সঙ্গে জড়িত লোকেদের মতের অমিল। যাই হোক, আপনি সেলিব্রেট করতে পারেন, কারণ এখন আপনার জীবন সঠিক পথে ঘুরবে। আপনি সুখ শান্তির আনন্দ উপভোগ করুন। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনার সঙ্গে একজন আকর্ষণীয় এবং বুদ্ধিমান ব্যক্তির আলাপ হতে পারে, তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তার প্রতি আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য চাই দৃপ্ত পদক্ষেপ, তবে শেষে আপনার সাফল্য আপনার জীবনকে চিরকালের মতো বদলে দিতে পারে। রাশি মিথুন ক্যারিয়ার। আপনি হয়তো কিছুদিন আগে
আপনার বাড়ির থেকে কোনো ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন, যেটা সম্পর্কে আজ আপনি ভেবে দেখতে চাইবেন। আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি কি করবেন, তাই আরেকটু ভেবে দেখুন। এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে, তাহলে সরে আসুন। রাশি মিথুন, ফাইন্যান্স। আজ ব্যবসা সংক্রান্ত কোনো বড় সুযোগ আসবে, কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে, যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে। এই জন্যে পার্টনারশিপ চয়ন করুন, তাতে ভালো লাভ হবে, কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন। রাশি মিথুন, হেলথ। আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে। আজ আপনি যে কোনো কায়িক পরিশ্রম করতে পারেন, যেটা করতে আপনার ভালো লাগে। এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন। আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন। রাশি কর্কট, ওভারভিউ। হয়তো এটা সারা জীবন ধরে চলা বন্ধুত্বের শুরুয়াত। বন্ধু আসে আর চলে যায়, কিন্তু এই বন্ধু প্রতিটি সুখ দুঃখে আপনার সঙ্গ দেবে। যদি কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় আর সে খোলাখুলি আপনাকে তা বলতে পারছে না, তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত। আপনার দ্বারা করা সাহায্য থেকে আপনার বন্ধু খুব খুশি হবে। রাশি কর্কট, রোম্যান্স। আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনে ছোটখাটো উত্তেজক মুহূর্ত পাবেন। আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কারুর সঙ্গে ফ্লার্টও করতে পারেন, অথবা এমন কোনো আপনার কারুর সঙ্গে দেখা হতে পারে যেখানে আপনি কাউকে আশাই করছিলেন না, তিনি আপনার বন্ধুর বন্ধু হতে পারেন। রাশি কর্কট, ক্যারিয়ার। পারস্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে। আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন, কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন, তাই কোনো রকম পারস্পরিক মতপার্থক্যের মধ্যে যাবেন না। রাশি কর্কট, ফাইন্যান্স। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আজকের দিনটি খুবই লাভজনক। নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না। আবার যদি আপনার রাজনৈতিক যোগাযোগ থাকে, তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে। রাশি কর্কট, হেলথ। চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার। হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তা বা টেনশনে আপনি পড়তে পারেন। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তো নিজেকে আরাম দিন, যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয়। আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে। রাশি সিংহ, ওভারভিউ। উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে। এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে। নিজের সমস্ত কাজকর্ম সামনে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন। সুযোগের সদ্ব্যবহার করুন। রাশি সিংহ, রোম্যান্স। আজ আপনি অনুভব করবেন যে আপনি প্রেমে পড়েছেন। জীবনকে দেখতে সুন্দর লাগবে এবং যা কিছু চোখের সামনে দেখবেন সবকিছু তাজা এবং নতুন বলে মনে হবে। আপনারা একে অপরকে ভালোবাসেন, এই লক্ষণ শুভ, এবং এই শক্তিকে সম্বল করে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে। সবসময় মনে রাখবেন যে একমাত্র আপনাদের প্রচেষ্টা এবং একে অপরের যত্নই আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। রাশি সিংহ, ক্যারিয়ার। আপনি সম্মান ও প্রশংসা পাবেন। আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে, তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না। রাশি সিংহ, ফাইন্যান্স। যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। ব্যবসা আপনার জন্য লাভদায়ক, যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলা জড়িয়ে ফেলবে। আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন। যদি অনুভবী লোকেদের সাহায্য নেন, তো আপনার জন্য খুব লাভদায়ক হবে। রাশি সিংহ, হেলথ। আজ আপনার একটু চিন্তা থাকবে। আপনি এমন কোনো কাজ করুন, যেমন বই পড়া, বন্ধুদের সাথে বসুন, বাইরে বেড়াতে যান, যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন। রাশি কন্যা, ওভারভিউ। বাড়ির মধ্যে ছেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে। নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিড় ধরতে পারে। রাশি কন্যা, রোম্যান্স। সম্প্রতি আপনার প্রেম অনেক আকর্ষণীয় ঘটনার মধ্যে দিয়ে এসেছে এবং আপনার মনে নতুন সঙ্গী পাওয়ার আশা জেগেছে। আজ আপনার প্রেমের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আপনিও সাম্প্রতিক ঘটনাগুলি ভেবে দেখবেন এবং অনুভব করবেন যে প্রেমের ক্ষেত্রে কি হতে পারে তা
আপনিও আগে থেকে জানেন না, তাই অত কিছু না ভেবে ভালো মুহূর্তগুলি উপভোগ করুন। রাশি কন্যা ক্যারিয়ার, আপনার কোনো ভালো এয়ারলাইন্সে কাজ করার স্বপ্ন পূরণ হবে। আপনি আজ কোনো ইন্টারভিউতে সাফল্য অর্জন করবেন এবং কর্মজীবনে এক ধাপ এগিয়ে যাবেন। আপনার সাফল্য নিয়ে আসবে স্বীকৃতি ও অর্থ। রাশি কন্যা ফাইন্যান্স, আজকের দিনটি এমন দিন যেন যত আয় তত ব্যয়। আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে। ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন। আপনার পকেটকে একটু টাইটে রাখুন, এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন। রাশি কন্যা হেলথ, আজ আপনি চিন্তা থেকে সাবধান হন, এটি আপনার শরীর খারাপ করবে, যেমন অস্বাস্থ্যকর পাচনক্রিয়া বা মাথা ব্যথার শিকার হতে পারেন আপনি। আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা লম্বা শ্বাস নেন। রাশি তুলা ওভারভিউ, আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর সবথেকে ভালো দিন। আজ আপনি আর আপনার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন। এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন। রাশি তুলা রোম্যান্স, আজ আপনি শান্তির দূত রূপে কাজ করবেন। কোনো কারণে আজ আপনার গার্হস্থ জীবন এবং আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করলে পরিস্থিতি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। যদি আপনি কিছু সময় আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে থাকুন। রাশি তুলা ক্যারিয়ার, আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন, কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল। আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন। রাশি তুলা ফাইন্যান্স, আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না, কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় নিবেশ করুন, ছোটখাটো লাভ লোকসানে ততটা গুরুত্ব দেবেন না। আপনি এটা নিশ্চিত হন যে আপনার পারিবারিক আয় বাড়ছে, এতে আপনার আয় অন্যান্য বছরের তুলনায় বেশি হতে থাকবে আর এক দু বছরের মধ্যেই আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন। রাশি তুলা হেলথ, আজ আপনার সাথে কোনো ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজ আপনি নিজের জীবনের সমস্যার সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্য একজন পরামর্শদাতাকে খুঁজবেন। এই পরামর্শদাতা আপনার জ্যোতিষী হতে পারে যে আপনাকে সঠিক দিক দেখাবে। মনে রাখবেন, সঠিক ব্যক্তির কাছে পরামর্শ নেবেন, তা না হলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। রাশি বৃশ্চিক রোম্যান্স, আপনার সম্পর্কে হয়তো সম্প্রতি বিচ্ছেদ এসেছে এবং আপনার মনে তাই নিয়ে যন্ত্রণা যে কিভাবে আবার আপনাদের সম্পর্ককে জোড়া লাগানো যায়। আজ আপনি কিছু উন্নতি লক্ষ্য করবেন, যদিও হয়তো আজ আপনার সঙ্গে আপনার প্রিয় ব্যক্তিটির দেখা হবে না, কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন যাতে দ্রুত আপনারা একে অপরের সঙ্গে মিলিত হন, তাই বিশেষ কোনো পরিকল্পনা করুন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, কর্ম বিষয়ক কোনো ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে, তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগুলো কোনো সমস্যা হবে না। মাথা ঠান্ডা রাখুন, আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার। বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন এবং এইভাবে আপনার নাম ধাম ছড়িয়ে গেলে আপনিও ধীরে ধীরে ব্যবসায় জড়িয়ে পড়বেন। এই কাজে যে অর্থ আপনার ব্যয় হবে তা ভালোর জন্যই হবে। রাশি বৃশ্চিক হেলথ, আজ হলো সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আর যে কোনো রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন। এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিতও হতে পারে। আপনার আশেপাশে কাজ করবার সময়, যেমন রান্নাঘর বা টিভি দেখার সময় বা বৈদ্যুতিক যন্ত্রের কাজ করবার সময় আপনাকে সাবধান থাকতে হবে। রাশি ধনু ওভারভিউ, আপনি আজকে
নিজে কোনো সামাজিক ব্যাপারে জড়িত হয়ে পড়বেন। এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন। এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি, কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন। আপনি শুধুমাত্র নিজের সপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন, দেখবেন সমস্ত কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। রাশি ধনু রোম্যান্স। আজ আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি আপনার সম্পর্ককে দৈনন্দিন একঘেয়েমি থেকে সরিয়ে রাখতে পারেন। আপনি এবং আপনার সঙ্গী এখন একে অপরের সঙ্গ চান, যে প্রতিদিনই আপনাদের সম্পর্কের একঘেয়েমি ভাব এবং বিফলতা কেটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। আজ সৃষ্টিশীলতার এবং সাহসের সঙ্গে দেখুন কিভাবে আপনার রোম্যান্টিক জীবনকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা যায়। আপনি ফলাফল দেখে অবাকই হবেন। রাশি ধনু ক্যারিয়ার। আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য গ্রাহককে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন। আপনি অবাক হয়ে যাবেন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। রাশি ধনু ফাইন্যান্স। সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে, তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে, বিশেষ করে মূল্যবান জিনিসগুলি। রাশি ধনু হেলথ। আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে, ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন, এই সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না। আর হ্যাঁ, ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন, ঘাবড়াবেন না, কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন। রাশি মকর ওভারভিউ। আজকে আপনি নিজেকে পরিবারের সমস্যার সমাধান করতে দেখবেন। আপনার নিজের সমস্যার সমাধানের জন্য নিজের তীক্ষ্ণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে। এই সমস্ত সমস্যার জন্য আপনি হয়তো একটু টেনশনের মধ্যে এসে যাবেন, কিন্তু তাও ওইগুলোকে সমাধানের জন্য ওদের সাহায্য করবেন। আপনার এই সাহায্যকে সকলে প্রশংসা করবে। রাশি মকর রোম্যান্স। আজ আপনি একজন যত্নবান বিচক্ষণ এবং বুদ্ধিমান বন্ধুর সমর্থন পেতে পারেন, যে হঠাৎ করে আপনার রোম্যান্টিক সঙ্গী হতে পারে। আপনি নিজেকে এবং আপনার অনুভূতি প্রকাশ করার এই সুবর্ণ সুযোগ হারাবেন না। মনে সাহস আনুন যাতে সম্পর্কটিকে আরও গভীর আরও ঘনিষ্ঠ করা যায়। আপনি জানেন না যে এই সম্পর্ক আপনাদের কোথায় নিয়ে যেতে পারে। রাশি মকর ক্যারিয়ার। সম্প্রতি আপনার ব্যবসায় কোনো সমস্যা দেখা দেওয়ার জন্যে আপনি একজন অংশীদার খুঁজছেন। বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই ভালো, একসঙ্গে কাজ করার সকলের পক্ষে সম্ভব নয়, হয়তো আপনারা দুজন তা সহজে করতে পারবেন। রাশি মকর ফাইন্যান্স। আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন। আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরনো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চার অনুভব করবেন। এগোন ও নিজের বাড়ির সৌন্দর্যকে বজায় রাখার জন্য সচেষ্ট হন। বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে ঊর্জা স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে। আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার। রাশি মকর হেলথ। ভালো ফল পাওয়ার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন, তাহলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না। ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইডই করবে তাই নয়, বরঞ্চ সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে। আপনি পুষ্টিকর আর পরিমিত আহার নেওয়া শুরু করে দিন, এতে আপনার লাভ হবে। রাশি কুম্ভ ওভারভিউ। হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না, সেই জন্যে এখন থেকেই সাবধান থাকা খুবই প্রয়োজনীয়। যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন, তাহলে সম্পূর্ণরূপে সতর্ক থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন, নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে। রাশি কুম্ভ রোম্যান্স। আজ হয়তো আপনি আপনার প্রিয় ব্যক্তিটির কাছ থেকে কোনো উপহার পেয়ে অবাক ও মুগ্ধ হবেন। তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন এবং আপনিও তাকে তা দেওয়ার চেষ্টা করুন। আজ যদি আপনি আপনার সম্পর্কের ওপর জোর দেন, তাহলে দেখবেন যে আপনার প্রিয় মানুষটি তার বদলে আপনাকে কতটা ভালোবাসে। রাশি কুম্ভ ক্যারিয়ার। আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে, চিন্তা করবেন না, নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন। আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন। রাশি কুম্ভ ফাইন্যান্স। আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন, সবথেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য। আপনার ব্যবসা উন্নতি হচ্ছে,
এর কি লাভ হবে এটা চিন্তা করুন। নিজের লক্ষ্য থেকে সরে আসবেন না, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হন, তাহলে সবকিছু বাধা অতিক্রম করতে পারবেন আপনি। রাশি কুম্ভ হেলথ, আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দি ও কাশির থেকে বেঁচে থাকতে হবে। খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোনো বস্তু মুখে লাগাবেন না, কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন। এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে। রাশি মীন ওভারভিউ, আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করতে পারেন, এটা আপনার ভালোর জন্যে। ওদের ধন্যবাদ জানাতে একেবারে ভুলবেন না। রাশি মীন রোম্যান্স, আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে। যাই হোক, আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে, তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান। তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও যেন এটা ভাবে যে এই সম্পর্কটি এক পক্ষের নয়। রাশি মীন ক্যারিয়ার, আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে। নতুন কিছু করার জন্যে আজকের দিনটা শুভ, তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন। রাশি মীন ফাইন্যান্স, যদি আপনি অনেক সময় ধরে কোনো অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনো অর্থ হয় না, আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে। এই জন্যে এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে। এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্যে আপনি ধন্যবাদের যোগ্য হবেন। রাশি মীন হেলথ, যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন, তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন, আজ আপনি খুব ভাগ্যবান, কেননা আপনার পরিপাক ক্রিয়া আজ ঠিক থাকবে। এই জন্যে আজ আপনি যে কোনো কিছু খাবার আনন্দ নিতে পারেন।